নমস্কার বন্ধুরা, রেণুকা বেঙ্গলি রেসিপিতে আপনাদেরকে আবার একবার স্বাগত। আমি আজকে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো কোকোনাট রাইস। তো কোকোনাট, এই রেসিপিটি সাউথ ইন্ডিয়ানের ফেমাস রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য আমি কী কী নিয়েছি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস 500 গ্রাম, আর নিয়েছি আমি একটা গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গ্রিন মটর নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, এটাতে আমি গোটা গরম মশলা আর জিরে এগুলো নিয়েছি, আর নিচে ধনে পাতা, কারি পাতা, দুটো তেজপাতা, আর আমি নিয়েছি এক বাটি নারকলের কোড়া। এবার আমি চালটাকে, প্রথম স্টেপ, চালটাকে আমি ধুবো, ভালো করে ধুয়ে দেব। এটাকে ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে না রাখলেও কোনো ব্যাপার নেই, তেমনি রান্না করা যায়। ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু ফুটতে ফুটতে টাইম লাগবে। আমি ভিজিয়ে রাখিনি, ভালো করে ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ভরে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। গ্যাস জ্বালিয়ে আমি ভাতটা চাপিয়ে দিলাম। ভাতটাতে আমি নুন দিয়ে দেবো আগে। নুন দিয়ে দিলাম ভাতে, আমি পরিমাণ মতো নুন দিলাম ভাতে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ ভাতটা না হয়ে যাচ্ছে। অল্প ভাতটা, চালটা সেদ্ধ হতে অল্প বাকি থাকবে, তারপর আমি মাঠটাকে ফেলে দেবো। দেখুন আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমার হয়ে গেছে, দেখুন অল্প বাকি আছে। আমি এখন মাঠটা ফেলে নেবো। মাঠটা আমি বার করে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। কোকোনাট রাইস বানানোর জন্য একটু কড়াইতে একটু তেল দেবো। তেল দিয়ে আমি এই গাজরগুলো ভালো করে ভেজে নেবো, গাজর আর মটর দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা ফ্রোজেন মটর। গাজরগুলোকে আমার ভাজতে দিতে হবে, গাজর জন্য একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো। এবার আমার গাজর মটর ভাজা হয়ে গেছে। গাজর মটর একটা বাকিতে করে বার করে রাখলাম। এবার আমি অল্প তেল দিলাম, তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। মধ্যে দিলাম আমি 2 টো এলাচি, অল্প দারচিনি, অল্প লবঙ্গ আর গোলমরিচ। এবার আমি 2টো শুকনো লঙ্কা কেটে দিলাম, শুকনো লঙ্কা 2টো। এবার আমি দেবো কয়েকটা কারি পাতা, আর দেবো আমি কাজু কিশমিশ। সবগুলোকে ভালো করে ভেজে নেবো। দেখুন ভালো করে আমার মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি গাজর আর মটর যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি দেবো নারকল কোড়া। সবটা মিশিয়ে আমি এবার ভাতের মধ্যে দিয়ে দেবো। দেখুন ভাতটা আমার হয়ে গেছে কি সুন্দর। ভাতের মধ্যে দিয়ে দিলাম আমি আর একটু, দেখুন অল্প মিষ্টি দিলাম, চিনি দিলাম আমি এতে। এবার দিচ্ছি আমি এতে 1 চামচ কেওড়ার জল দিলাম, একটু বিরিয়ানি মশলা দিলাম,
চামচ মতো এবার আমি ঢাকা দিয়ে দেব ভাতগুলো পরে আমি ঢাকনাটা খুলব এবার এই দেখুন আমি নিয়েছি অল্প জাফরানি রং সুগন্ধ যাতে বেরিয়ে না যায় তাই জন্য আমি ঢাকনাটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি বার করব এই দেখুন এবার আমার হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে কোকোনাট রাইস এই আমি যে মশলাগুলো দিয়েছি দিয়ে ঢাকা দিয়েছিলাম এগুলোকে এবার ভালো করে মাখিয়ে নেব ভাতের মধ্যে দেখুন রং দিয়েছিলাম নিচের থেকে উপর অবধি করে দেব দেখুন ভাতগুলো খুব ঝরঝরে হয়েছে কেয়া জলের খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে গরম মশলা সব দিয়েছি এরপর আমি দুটো ধনে পাতা দিয়ে দেবো দেখুন উপর থেকে একটু নারকল কোরা সাজিয়ে দিলাম এর উপরে আমি ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে ভালো করে সাজিয়ে দেব দেখুন হয়ে গেছে আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলে কোকোনাট রাইস দেখুন এবার আমার হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে কোকোনাট রাইস নারকল ভাত এগুলো ঘরে রান্না করে খান খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার আবার আমি আসবো নতুন রেসিপি নিয়ে